হাই ফ্রেন্ডস, আমি মানসিক। আজ আমি আপনাদের সামনে এসেছি প্র্যাকটিক্যালের একটি টপিক নিয়ে, যেখানে দেখানো হবে জিওলজিক্যাল প্রোফাইল অন ইউনিক্লিনাল স্ট্রাকচার আর ডবল সিরিজ, অর্থাৎ অর্থাৎ হলকে ইউনিক্লিনাল স্ট্রাকচারের ডবল সিরিজের উপর কি করে হলকে প্রোফাইল অঙ্কন করা হয়। এবার হলকে যে এই প্রবলেমটা, অর্থাৎ হলকে যে ডবল সিরিজের উপর ইউনিক্লিনাল স্ট্রাকচারের ক্ষেত্রে কি করে প্রোফাইল করব, তার জন্য এখানে আমরা একটা যে কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে স্টাডি দ্য গিভেন জিওলজিক্যাল ম্যাপ অ্যান্ড ড্র এ জিওলজিক্যাল সেকশন অ্যালং দ্য লাইন এ বি। এবার হলো কি যে প্রবলেমটা সলভ করার জন্য এখানে আমরা একটা জিওলজিক্যাল ম্যাপ দেখতে পাচ্ছি, যে জিওলজিক্যাল ম্যাপের মধ্যে আমরা কতগুলো কন্টিনিউয়াস লাইন দেখতে পাচ্ছি, সেই কন্টিনিউয়াস লাইনগুলো হচ্ছে কি আমাদের হলো কি বেডিং প্লেন, এবং এখানে ডট 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 কতগুলো ডট 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 লাইন দেখতে পাচ্ছি, ডট ডট লাইনগুলো হচ্ছে হলো কি কন্ট্রোল লাইন। এবার এখানে আমাদের এ হিসাবে একটা পয়েন্ট এবং বি হিসাবে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এ এবং বি হচ্ছে এখানে সেকশন লাইন, অর্থাৎ এবি সেক্সাল লাইনের উপর ভিত্তি করে এই জিওলজিক্যাল ম্যাপটার উপর আমরা কি করবো একটা লোকে প্রোফাইল তৈরি করবো। বলে লোকে যে প্রোফাইলটা তৈরি করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, জিওলজিক্যাল ম্যাপের উপর এবি এবি সেকশন লাইনটাকে আমাদের লোকে টানতে হবে। তারপর আমরা বলি যে এবি সেকশন লাইনের লেন্থটাকে নিয়ে আমাদের লোকে খাতার মাঝ বরাবর, খাতার লোকে মাঝ বরাবর প্রথমে আমরা কি করবো একটা লোকের যে লাইনটা, যে লাইনটার লেন্থ লেন্থ কত হবে আমাদের জিওলজিক্যাল ম্যাপের এ বি সেকশন লাইনে হলে কি সমান। তারপর আমরা এই এ বি সেকশন লাইনের উপর, অর্থাৎ এর মাথার উপর এবং বের বের মাথার উপর হচ্ছে কত, যে ওয়ান ইঞ্চ করে হলোকে লাইন টানবো, যে যে লাইনটা ওয়ান ইঞ্চ লাইনটা হলে পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান করে টোটালকে 10টা পার্টে ডিভাইড থাকবে, অর্থাৎ পয়েন্ট ওয়ানে হলে 100 200 300 400 করে করে আমরা কত 1000 ফিট পর্যন্ত হলে দেখাবে, আমি লিখে দেবো হাইট হাইট নিয়ে ফিট। এরপরে আমরা কি করবো এবি লাইনের লাইনটা যে যে এবি লাইন সেকশন লাইনটা দেখতে পাচ্ছি, সেই এবি সেকশন লাইনটাকে আমরা আমরা কি করবো যে সেকশন লাইনের লাইনের উপর একটা স্টিপ স্টিপ রাখবো, সেই সেই স্টিপের উপর আমরা যে 400 500 600 700 এই যে ভ্যালুগুলো পাবো, এই ভ্যালুগুলো কিসের ভ্যালু, এই ভ্যালুগুলো হচ্ছে এই যে সেকশন লাইনটা যেটা আছে, সেকশন লাইনগুলোকে কন্ট্রোল লাইনের ভ্যালু 400 500 600 700 এই কন্ট্রোল লাইনের ভ্যালুগুলো আমরা স্টিপের মাধ্যমে তুলবো। স্টিপের মাধ্যমে তুলে আমরা কী করবো যে এই যে 400 ভ্যালুটাকে আমরা কী করবো, এই আমরা যে প্যাটার্ন যে ফর্ম এবি সেকশন লাইনের উপর যেটা ফর্ম্যাট তৈরি করছি, সেই ফর্ম্যাটের উপর এই 400 ভ্যালুটাকে বসাবো এই এই স্কেলের হলোকে রেসপেক্টে, তার 500 ভ্যালু বসাবো, 600 ভ্যালু বসাবো, 700 ভ্যালু বসাবো। তো বসানোর পরে কী করবো যে এই লাইনগুলোকে লোকে পয়েন্ট করবো, এবং যেহেতু এই লাইনটা লোকে উপরের দিকে বাড়ছে, তার জন্য এখানে আমাদের 700 বাদে 700 একটু উপরে গিয়ে শেষ করবো, এখানে কথা যে নিচের দিকে নামবে তাই 400 একটু নিচে থেকে লাইনটাকে লোকে শেষ করবো, অর্থাৎ লাইনটা হবে এরকম। তারপরে লোকে এরকম এই হয় আমাদের লোকে জিওলজিক্যাল ম্যাপ ম্যাপের সেকশন লাইন বরাবর যে কটা কন্ট্রোল লাইন কাট করেছে, সেই কাট করা কন্ট্রোল লাইনের ভিত্তিতে এটা হচ্ছে আমাদের লোকে প্রোফাইল। তারপরে আমরা কী করবো যে এই প্রোফাইলের উপর কতগুলো কটাগুলোকে বেড আছে, সেই বেডগুলোকে আমরা হলে বসাবো, অর্থাৎ আমরা হলে কি কন্ট্রোল লাইন যেমন হলে কি এবি সেকশন লাইন বরাবর বসিয়েছিলাম একটা স্টিপের উপর, তেমনিভাবে সেই স্টিপটা আবার এবি সেকশন লাইনের উপর বসিয়ে ওই জিওলজিক্যাল ম্যাপের কটা বেড ওই হলো কি সেকশন লাইনটাকে কাট করেছে সেটাকে আমরা হলো কি বসাবো, অর্থাৎ এখানে যে বি 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 হিসেবে আমরা কতগুলো পাচ্ছি 6টা হলো কি বেড পাচ্ছি, তার মধ্যে এই প্রথম দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে প্রথম তিনটে বেড আছে হলো কি একটা সিরিজের, আর একটা হচ্ছে ডান দিক থেকে তিনটে বেড আছে অন্য অন্য একটা সিরিজের। কারণ হলো কি আমাদের এখানে যদি আমরা এখানে যদি আমরা দেখি যে এই যে জিওলজিক্যাল ম্যাপটা সেটা আমাদের হলো কি সিঙ্গেল সিরিজের না ডবল সিরিজের, কারণ হলো কি যে এইখানে এইখানে আমরা যে এই লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনের যে এই লাইনের নিচে যে এই বেডগুলো হলোকে ঢুকে যাচ্ছে, এই বেডগুলোকে ঢুকে যাচ্ছে, যে লাইনের তলায় অন্য বেডগুলো ঢুকে যাবে সেই লাইনটা হলোকে আনকনফার্মেটরি লাইন, এটা হচ্ছে আমাদের আনকনফার্মেটরি লাইন, এবং আনকনফার্মেটরি লাইনটাকে সবসময় রেড কালারে মার্ক করতে হবে, তার জন্য আমরা কী করেছি রেড কালার হলে মার্ক করেছে আনকমিটি লাইনটাকে, এবং একটা আনকমিটি লাইন থাকা মানে হলো কি দুটো দুটো সিরিজ, তার জন্য আমাদের এখন আমরা দেখেছিলাম যে টোটাল হলে 6টা বেডিং প্লেন আছে, একটা দুটো তিনটে 4 5 6 এই 6টার মধ্যে বাম দিক অর্থাৎ এর দিক থেকে প্রথম তিনটে হচ্ছে কত লোয়ার সিরিজ, কারণ হলো যে এই বেডগুলো নিচের দিকে ঢুকে আছে, তার জন্য লোয়ার সিরিজ, লোয়ার সিরিজের বেডগুলো আমরা হলো কি বোঝার সুবিধার্থে অন্য একটা কালারে করেছি, এবং হলো কি এটা আপার সিরিজ,
আবার সেই যে বেডগুলো লিখে অন্য একটা কালার করছি। এখানে আমরা কি করলাম যে বেডের এই যে এই প্রোফাইলের উপর আমরা কি করলাম বেডগুলোকে লোকে মার্ক করে নিলাম। তারপর যেহেতু আমাদের লোকে দুটো সিরিজ এবং এক্ষেত্রে কি হচ্ছে যে বেডিং প্লেন গুলোকে কন্ট্রোল লাইন কাট করছে, তার জন্য এটা আমাদের ইউনিক্লিনাল স্ট্রাকচার। অর্থাৎ আমাদের একটা একটা হচ্ছে আমাদের আনকন্ট্রোল লাইন থাকার জন্য যেমন দুটো স্ট্রাকচার হচ্ছে, তেমনি হচ্ছে কি তেমনি হচ্ছে বেডিং প্লেনকে কন্ট্রোল লাইন কাট করার জন্য এটা হচ্ছে ইউনিক্লিনাল স্ট্রাকচার হচ্ছে। এবারে একটা আনকন্ট্রোল লাইন থাকলে পরে আমাদের দুটো সিরিজ হয়, একটা আপার সিরিজ এবং এবং আর একটা হচ্ছে লোয়ার সিরিজ। যারা ঢুকে থাকবে তারা হলে লোয়ার সিরিজ এবং যারা উপরে থাকবে তারা হবে কি আপার সিরিজ। অর্থাৎ এই দিকটা হলে আপার সিরিজ এবং এই দিকটা লোয়ার সিরিজ। এই আপার সিরিজ এবং লোয়ার সিরিজ দুটো সিরিজই আমাদের কিসে আছে ইউনিক্লিনাল স্ট্রাকচারে আছে। তার জন্য আপার সিরিজের জন্য একটা লোকে ডিপ টানতে হবে এবং লোয়ার সিরিজের জন্য একটা ডিপ টানতে হবে। ডিপ টানার জন্য লোকে একই নিয়ম, অর্থাৎ যে কোনো একটা বেডিং প্ল্যানকে ধরে আমরা লোকে দুটো স্ট্রাইক লাইন টানবো। যেমন আমরা এটা এখানে আমরা যে লাইনটা টেনেছি সেটা হলো, অর্থাৎ এখানে আমরা যে লোকে যে ডিপটা আমরা টেনেছি বা যে দুটো স্ট্রাইক লাইন টেনেছি সেই দুটো স্ট্রাইক লাইন হচ্ছে লোয়ার সিরিজের জন্য। অর্থাৎ লোয়ার সিরিজের ক্ষেত্রে আমরা কী করছি এখানে একটা বেডিং প্ল্যান রয়েছে, বেডিং প্ল্যান এখানে 400 400 লোকে কন্ট্রোল কাট করছে, তাই 400 400 রেসপেক্টেড লোকে 400 ফিটের একটা লোকে স্ট্রাইক লাইন টানলাম এবং এই বেডিং প্ল্যানের উপর 500 ফিট কাট করে যে 500 ধরে একটা লোকে বেডিং প্ল্যান টানলাম স্ট্রাইক লাইন টানলাম। অর্থাৎ লোকে 400 ফিটের একটা স্ট্রাইক লাইন এবং লোকে 500 ফিটের একটা স্ট্রাইক লাইন টানলাম। এটা হচ্ছে কি লোয়ার লোয়ার সিরিজের লোকে ডিপ। এবং সেম ভাবে আমরা কি করবো আপার সিজনের জন্য একটা ডিপ টানবো। আপার সিজনের ডিপ টানার জন্য আমরা কি করেছি এখানে আমরা লোকে যে এই বেডিং প্ল্যানটাকে আমরা এলাকে সিলেক্ট করেছি, এই বেডিং প্ল্যানের উপর 700 700 কন্ট্রাক্ট কাট করেছে, যেগুলোকে 700 একটা স্ট্রাইক লাইন এবং এই বেডিং প্ল্যানের উপর 800 এবং 800 কাট করেছে, 800 এবং 800 ধরে আর একটা লোকে স্ট্রাইক লাইন টানলাম। অর্থাৎ আমাদের এলাকে যে এই এই যে স্ট্রাইক লাইন আছে এই দুটো স্ট্রাইক লাইনের রেসপেক্টে বা এই ডিপের ভিত্তিতে আমরা আপার সিরিজের বেডিং প্ল্যানগুলো টানবো এবং এই ডিপের রেসপেক্টে লোয়ার সিরিজের বেডিং প্ল্যানগুলো টানবো। এবার আমাদের কাজ হচ্ছে সেকশন লাইনের উপর এই যে এই যে যে লোয়ার সিরিজের এলাকে ডিপের বা দুটো স্ট্রাইক লাইনের মধ্যে ব্যবধান কত সেটা সেটা এবং হলে এখানে আপার সিরিজের দুটো বেডের স্ট্রাইক লাইনের উপর মধ্যে ব্যবধান কটা সেটা লাগে যে আমাদের এবি সেকশন লাইন উপর মার্ক করতে হবে। তার জন্য আমাদেরকে মার্ক করলাম এখানে লোয়ার সিরিজের জন্য, এবার লাগে আপার সিরিজের জন্য। মার্ক করার পরে আমরা কী করলাম এখানে নামটা লিখে দিলাম 400 থেকে 500, অর্থাৎ আমাদের ডিপ ডিরেকশনটা আছে বেশি থেকে কমের দিকে হয়ে গেলে আমরা কী করলাম এটা লাগে যে যেদিকটা 400 সেদিকে পয়েন্ট পয়েন্ট হলে 1 ইঞ্চ গ্যাপ নিয়ে 500 থেকে 400 দিকে টেনে দিলাম এবং এখানে হচ্ছে গিয়ে 800 থেকে 700, তাই তাই 700 দিকে 0.1 এর গ্যাপ নিয়ে 800 থেকে 700 দিকে একটা লোকে অ্যাঙ্গেল আমরা লোকে টেনে দিলাম। টেনে দেওয়ার পরে আমরা কী করবো যে আপার সিরিজ অর্থাৎ 1 2 3 এই তিনটে লোক আপার সিরিজের বেড, এই তিনটে আমরা কী করবো এই এই ডিপের ভিত্তিতে আমরা কী করবো সেট স্কোয়ারের রেসপেক্টে লোকে লেভেল করবো এবং লোকে এই ডিপের রেসপেক্টে লোয়ার সিরিজের বেডগুলোকে আমরা লোকে সেট স্কোয়ারের মাধ্যমে লোকে লেভেল করবো। অর্থাৎ আমাদের লেভেল করতে হবে কীভাবে এইভাবে এটার লোকে এটার রেসপেক্টে সেট স্কোয়ার দিয়ে এই লাইন এই লাইন এই লাইনগুলো টানবো এটা লোয়ার সিরিজের এবং এই ডিপটার রেসপেক্টে সেট স্কোয়ারের লেভেলকে আমরা এই লাইনগুলো লোকে টানবো অর্থাৎ আপার সিরিজের। তার লোয়ার সিরিজ আপার সিরিজ দুটো সিরিজের জন্য আলাদা আলাদা ডিপ ডিরেকশন আমরা লোকে টানলাম দুটো ডিপের লোকে রেসপেক্টে। তারপরে আমরা কী করবো যে প্রত্যেকটা তাহলে কি বেডের জন্য যে কী কী সিম্বল আছে সেই সিম্বলগুলো আমরা এই জিওলজিক্যাল ম্যাপের উপর ভিত্তি করে এবি সেকশন লাইন অনুসারে আমরা কী করলাম এই এই লোকে বেডের লোকে সিম্বলগুলোকে লিখে দিলাম এবং সিম্বলগুলো দেওয়ার পরে আমাদের যেহেতু জানতে হবে এখানে আমাদের একটা আনকোটি লাইন ছিল, সে আনকোটি লাইনটা সবসময় ওই আপার সিরিজের হয়, এটা ছিল আমাদের আনকোটি লাইন। এই আনকোটি লাইনটাকে আমরা মার্ক করবো, আমরা কেউ একে লাইনটাকে মার্ক করবো। তারপরে আমরা লিখে সিম্বলগুলো তো আগে এটা সব দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা কী করবো এখানে লিখে সিকোয়েন্স লিখবো, সে যে লেখার সিকোয়েন্স সাথে রাখবে তবে যে লেখার সিকোয়েন্স সাথে রাখবে লেখার সময় সবসময় আপার সিরিজের বেডগুলোকে আগে লিখতে হবে। আপার সিরিজের বেডগুলো এইদিকে এলে আছে মানে সবচেয়ে উপরে যেটা তার নিচেটা তার নিচেটা, তার জন্য আমরা কী করলাম সবচেয়ে উপরে এই সিম্বলের বেডটা বসেছি, তার নিচে ডট ডট সিম্বলটা, তার নিচে ফাঁকা বসানো গেলো। তারপরে এই যে 1 2 3 এই তিনটে বেডের নিচে গেছে আনকোটি লাইন আছে, আনকোটি লাইনটাকে বসালো। আনকোটি লাইনটা বসানোর পর আমাদের কী শুরু হয়েছে লোয়ার সিরিজ শুরু হয়েছে, লোয়ার সিরিজ ও বেডগুলো এইদিকে এলে আছে, তার জন্য আমাদের কাছে এই সিরিজ এই 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 বেডটা আগে সবার উপরে, তার নিচেটা তার নিচেটা তার নিচেটা। এইভাবে আমরা কী করবো যে জিলেকার সিগাজটা আমরা সাজাবো, অর্থাৎ জিলেকার সিরিজের লেখার পর আমরা প্রথমে আপার সিরিজ সাজাবো, আপার সিরিজের বেডগুলোকে তিনটে সাজালাম, তারপর আপার সিরিজের বেডগুলো তিনটে সাজানোর পর
ওই যে হচ্ছে কি আছে কি আঙ্গুঠি লাইন আছে, আঙ্গুঠি লাইন আঁকা বাঁকা মার্ক করবো। আঙ্গুঠি লাইন এর পরে আমাদের শুরু হয়েছে লোয়ার সিরিজ, তার লোয়ার সিরিজটাকে লেখা হলো। তারপর লোয়ার সিরিজের সবচেয়ে উপরে যেটা আছে সেই বেড গুলোকে লিখে দিলাম, এবং হলো কি সবচেয়ে নিচে যে বেড আছে তার নিচে পাশে লিখে দিলাম ওল্ডেস্ট, সবচেয়ে উপরে যেটা আছে ইয়াংগেস্ট। দিয়ে আমরা কি করলাম, এই যে ওল্ডেস্ট থেকে ইয়াংগেস্ট, ইয়াংগেস্ট থেকে ওল্ডেস্ট অঞ্চলকে মার্ক করে দিলাম। তখন আমরা যে প্রোফাইলটা কোন স্কেলের ভিত্তিতে করেছিলাম সেই স্কেলটাকে লিখে দেবো, অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যাল স্কেল, 1:12 1000 ফিট সেটাকে মার্ক করবো। এবং আমাদের লাগে জিওলজিক্যাল ম্যাপের যে সেকশন লাইনটা কোন দিক থেকে কোন দিকে ছিল, অর্থাৎ এ থেকে এই যে এ বি সেকশন লাইনটা কোন দিক থেকে কোন দিকে ছিল সেইটা আমরা লাগে বসাবো। আমরা জিওলজিক্যাল ম্যাপের মধ্যে আমরা দেখেছিলাম যে এটা 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 রয়েছে কোথায় জিওলজিক্যাল ম্যাপের দক্ষিণ পশ্চিম দিকে, এবং বিটা রয়েছে কোথায় জিওলজিক্যাল ম্যাপের এলাকে উত্তর পূর্ব দিকে। তার জন্য আমরা এখানে লিখে দিয়েছি যে এর দিকে লিখেছি এলাকে দক্ষিণ পশ্চিম থেকে এলাকে বির দিকে লিখেছি উত্তর উত্তর পূর্ব, অর্থাৎ এলাকে কাজটা করা হয়েছে আলোচ্য অঞ্চলটির দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে। এর ভিত্তিতে আমরা বলতে পারি যে আপার সিরিজের বেডগুলো দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে লেগে ফেলে রয়েছে, এবং লোয়ার সিরিজের বেডগুলো উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে লেগে হেলে রয়েছে। এই এইভাবে আমরা কি তারপরে আমরা কি করব যে এই দক্ষিণ যে লোয়ার সিরিজের বেডগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, দক্ষিণ আপার সিরিজের বেডগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে, অর্থাৎ লোয়ার সিরিজ এবং আপার সিরিজের বেডগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে সেটা আমরা কি করব যে প্রোটেক্টরের সাহায্যে আমরা লোকে মেপে নিয়ে এইখানে লোকে বসিয়ে দেবো। এইভাবে আমরা আমাদের ড্রয়িংটাকে লোকে শেষ করে দেবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।